গরমের সময় শুরু হয়েছে, এখন সময় এসেছে আমাদের খাবারের তালিকা ও জীবনযাপনের ধরনে পরিবর্তন আনার। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের এমন খাবার খাওয়া উচিত যেগুলো শরীরকে ঠান্ডা এবং হাইড্রেট রাখে। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এ সময় আমাদের ঘাম এবং প্রস্রাবের মাধ্যমে অনেকটা পানি বের হয়ে যায়, যে কারণে শরীরে পানির ঘাটতি তৈরি হতে পারে। গরমের সময়ে আমরা অন্যান্য সময়ের চেয়ে বেশি তৃষ্ণার্ত থাকি, তাই এ সময় এমন খাবার খেতে হবে যাতে পানির পরিমাণ থাকে বেশি। এই গরমে আপনাকে নিজের প্রতি আরেকটু বেশি যত্নশীল হতে হবে, খেয়াল রাখতে হবে খাবারের তালিকার প্রতি। শশা, গরমের সময়ে একটি উপকারী খাবার হলো শশা। এতে ক্যালোরি থাকে কম এবং এটি হাইড্রেটিং একটি খাবার। আপনার প্রতিদিনের সালাদ, স্মুদি কিংবা অন্যান্য ডিশ তৈরিতে রাখতে পারেন শশা। এতে পানির পরিমাণ বেশি থাকার কারণে তা আপনাকে গরমেও হাইড্রেটেড থাকতে সাহায্য করবে, তাই গরমের সময়ে শশা থাকুক আপনার খাবারের তালিকায়। আপস তরমুজ, গ্রীষ্মকালীন একটি সুস্বাদু ফল হলো তরমুজ। মিষ্টি স্বাদের এই ফল সবার কাছে একটি পছন্দের খাবার। এটি গরমের সময়ের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত, কারণ এই ফলের প্রায় 90% পানি। এতে থাকে ইলেকট্রোলাইট, অ্যান্টিঅক্সিডেন্ট, প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ, যে কারণে তরমুজ খেলে তা শরীরের অনেক ঘাটতি পূরণে কাজ করে। তাই খাবারের তালিকায় প্রতিদিন রাখুন তরমুজ। ফুটি, গরমের আরেকটি সুস্বাদু ফল হলো ফুটি। এটি যেমন মিষ্টি তেমনই হাইড্রেটিং। ফুটি খেলে তা আপনাকে দিনভর সতেজ রাখতে কাজ করবেন, সেই সঙ্গে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতাও। হার্ট ভালো রাখতে, দৃষ্টিশক্তি বাড়াতে, ওজন কমাতে এবং পেটের স্বাস্থ্য ভালো রাখতে ফুটির জুড়ি মেলা ভার। তাই গরমের সময় খাবারের তালিকায় যোগ করে নিন সুস্বাদু ও স্বাস্থ্যকর ফুটি। টমেটো, গরমের সময় একটি উপকারী সবজি হলো টমেটো। লাল টুকটুকে টমেটো দিয়ে তৈরি করা যায় নানা পদের খাবার। এটি লাইকোপেন সমৃদ্ধ। লাইকোপেন হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে ফ্রি রেডিকেল ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। টমেটোতে প্রচুর পানি থাকে, সেই সঙ্গে থাকে ভিটামিন এ এবং সি, তাই গরমের সময় নিয়মিত টমেটো খেতে হবে। দই, গরমে সুস্থ থাকতে চাইলে নিয়মিত পাতে রাখুন দই। এটি এক ধরনের প্রোবায়োটিক যা এই গরমে আপনাকে সতেজ রাখতে কাজ করবে, সেই সঙ্গে পেটের স্বাস্থ্য ঠিক রাখতেও কাজ করবে। এটি দই খেলে তা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই গরমের সময় প্রতিদিন এক বাটি দই খাওয়ার অভ্যাস করুন।